এইখানে সমবেত হয়েছি। আমাদের উদ্দেশ্য আপনারা এর মধ্যে জানতে পেরেছেন। আমাদের সদ্য দাপরদের প্রাপ্ত বিধায়ক উনি বলেছেন আমরা অত্যন্ত বেদনা নিয়ে আজকে কংগ্রেস দল ত্যাগ করেছি। ছাত্র জীবন 1969 সাল আমার ছাত্র রাজনীতিতে প্রবেশ, মহারাজা বিদ্যুৎ কলেজের ছাত্র সংগঠনের সহসভাপতি হিসেবে। তখন থেকে একনিষ্ঠভাবে কংগ্রেসের আদর্শ অনুপ্রাণিত হয়ে কাজ করেছি, জেলে গিয়েছি। আমার মতন এই রাজ্যের হাজার হাজার যুবক কংগ্রেসের আদর্শ, কংগ্রেস একটা উদ্দেশ্য নিয়ে মানুষের নিপীড়িত মানুষের হয়ে লড়াই করতে গিয়ে, গণতন্ত্র রক্ষা করতে গিয়ে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে এ রাজ্যের হাজার হাজার যুবক প্রাণ হারিয়েছে, হাজার হাজার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, মহিলারা নির্যাতিত হয়েছে। আমরা যখনই সংগ্রাম করেছি কংগ্রেস নেতৃত্বকে দিল্লিতে তাদেরকে বিশ্বাস করেছি এবং প্রতিবারই দেখা গেছে এআইসিসির দ্বারা আমাদের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে, প্রতারিত হয়েছে এ রাজ্যের মানুষ। বহু গত প্রায় 28 বছর 25 বছর সিপিএমের শাসন, 3.5 বছর বিজেপির শাসন, 25 বছর সিপিএমের শাসনে আমাদের কর্মীদের উপর যে অত্যাচার হয়েছে, খুব হয়েছে, কিন্তু কর্মীরা লড়াইয়ের থেকে পিছপা হয়নি। একটাই উদ্দেশ্য ছিল এই রাজ্যে গণতান্ত্রিক সত্তার সরকার প্রতিষ্ঠিত করা, মানুষের সাথে কাজ করা। দেখাছিলাম রাত্রে বেলায় উনি আমাকে অ্যাসিউর করলেন, সবাই চাইছেন উনি প্রেসিডেন্ট, অ্যাপ্রুভ হয়ে গেছে, বেণুগোপাল পর্যন্ত লেভেলে মিটিং হয়ে রাত্র 1:30 বললেন, মিস্টার বিশ্বাস আমি সরি, আমি দুঃখিত, আমার লিমিটেশন আছে, বেণুগোপাল একটা লিমিটেশন আছে, আমরা করতে পারি, আমরা ক্ষমা চাই। পরবর্তীকালে আমাকে উনি তখন আমাকে বলল, আমাকে আগে কমিটি করে ফাইনাল করে আমাকে বলেছিল যে তোমার কমিটিতে বিরোধী সিনহাকে যদি ক্যাম্পেইন কমিটি চেয়ারম্যান করা হয় তোমার কোন, আমি বললাম কাউকে করলে আমার কোন আপত্তি নেই। পরবর্তীকালে রাত্রে বলল যে সরি করা যায় না, এখন তোমাকে বলেছে ক্যাম্পেইন কমিটি চেয়ারম্যান করার জন্য। আমি বললাম সরি, তোমরা যেটা করেছো ত্রিপুরা রাজ্যে আর কংগ্রেস কোনদিন মুখ ঘুরে দাঁড়াবে না, মানুষ বুঝবে যে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের বিরুদ্ধে আইসিসির থেকে একটা স্বতন্ত্র দুর্বল করার জন্য হবে না। পরবর্তীকালে বেণুগোপাল আমাকে অনুরোধ করেছিলেন যে সোনিয়া গান্ধী অনুরোধ করেছেন আমি দিল্লি গিয়ে তাতে একটু কথা বলি। তারপর আমি সারা ত্রিপুরা রাজ্যে কথা বললাম, সবাই বলল যে পরিস্থিতি হয়েছে আপনি দিল্লি গিয়ে কথা বলবো কিছু হবে না। আমাকে বলেছে তোমার জন্য যথেষ্ট সম্মানযোগ্য পদে তোমাকে বসানো হবে, সেটা শুধু মুখে নয় মেসেজও বলেছে, আমার মোবাইলে বেণুগোপালের মেসেজও এগুলোটা বলেছে। কিন্তু আমি বলেছি আপনাদের এই অফারের জন্য ধন্যবাদ, কিন্তু আমি যে কমিটমেন্ট, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে বিশ্বাস নিয়ে এতদিন রাজনীতি করেছি, সেই রাজনীতি দেখেছি আমি কংগ্রেস করে মানুষের পাশে দাঁড়াতে পারবো না। আজকে ত্রিপুরা রাজ্যে পাহাড় পরিমাণ সমস্যা, গণতন্ত্র বিপন্ন, কর্মচারীদের বঞ্চনা, 8.5 লাখের মতন আজকে যুবক বেকার, 10,323 ডিসমিস চাকরি, তারা রাস্তা রাস্তায় ঘুরছে, শ্রমিকদের অবস্থা আরো কাহিল, সর্বত্র একটা অসহায় অবস্থা। সেই অবস্থায় আমি দেখেছি কংগ্রেসের যে ষড়যন্ত্র ত্রিপুরা রাজ্যে, কোনদিনে কংগ্রেসকে দাঁড়াতে দেবে না।
সেই জন্য সারা ত্রিপুরার সবাই মত নিয়ে সবাই বলেছে এটাতে আপনি আর ফিরবেন না, আপনাকে যত বড় সম্মান দিই আপনি আর ফিরবেন না, ফিরলে কংগ্রেস করে মানুষের উদ্দেশ্য। সেই জন্য আমরা নিজস্ব মহাত্মা গান্ধীর আদর্শ নিয়ে আমরা আজকে এই দল গঠন করেছি, মহাত্মা গান্ধীর আদর্শ নিয়ে, সংবিধানের প্রতি শপথ নিয়ে, বিশ্বাস রেখে সংবিধানের যে অধিকারের কথা বলা হয়েছে জাতি জনজাতি সবাই অধিকার সুরক্ষিত করব, আমরা বিশ্বাস করি আমাদের এই দল অন্যান্য দলের সঙ্গে সাথে কাজ করা এবং বারে বারে যখন বিধানসভা ইলেকশন এসেছিল আমরা দেখেছি এই রাজ্যের মানুষ কংগ্রেসের পাশে দাঁড়িয়েছিল সিপিএম এর বিরুদ্ধে লড়াই করার জন্য, মানুষ চেয়েছিল বারে বারে বামফ্রন্ট পরাজিত হোক এবং আমাদের কথা বিশ্বাস করে হাজার হাজার মানুষ আমাদের হয়ে অংশগ্রহণ করেছিল কংগ্রেস দলের হয়ে। কিন্তু দেখা গেল যখন নির্বাচন আসছে বিভিন্ন কৌশলে সিপিএম কে ক্ষমতা রাখার জন্য সমস্ত পরিকল্পনা এমনভাবে সাজিয়ে দিয়েছিল যাতে কংগ্রেস ক্ষমতা না আসতে পারে। সেই 2003 থেকে 2008 2013 প্রত্যেকবারই কংগ্রেস ক্ষমতা আসার সম্ভাবনা ছিল, বেশি দূরের কথা না 2013 সাল এই রাজ্যের মানুষ কংগ্রেসের পেছনে এমনভাবে সামিল হয়েছিল সিপিএম কে পরাজিত করার জন্য। মানুষ তৈরি, কংগ্রেস কর্মীরা এই রাজ্যে তৈরি, কিন্তু দেখা গেল গভীর ষড়যন্ত্র। নির্বাচনের পূর্ব মুহূর্তে সারা রাজ্যে যখন কংগ্রেস কর্মীরা দাবি বেড়াচ্ছে এবং আশা ছিল নির্বাচনের দিনক্ষণের কিছুদিন আগে দু তিন দিন আগে দুটো বড় জনসভা একটা সোনিয়া গান্ধী উপস্থিত হবেন আরেকটাতে মনমোহন সিং বক্তৃতা করবেন, আমরা সারা রাজ্যে প্রচার করেছি সব তুলেছি, সোনিয়া গান্ধী চাইছেন এ রাজ্যে কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হোক, সিপিএম কে পরাজিত করা হোক, আমরা ঘোষণা করলাম দিনক্ষণ ঘোষণা করলাম কখন কোথায় সোনিয়া গান্ধী বক্তৃতা করবেন কোথায় ভগবান মনমোহন সিং বক্তৃতা করবেন। কিন্তু বারে বারে আমরা যখন প্রচার করছি আমরা দেখেছি সিপিএম হেডকোয়ার্টার থেকে বারে বারে প্রচার করছে কংগ্রেস যে বলছে সোনিয়া গান্ধী এবং মনমোহন সিং কেউ আসবেন না, কিন্তু ঘোষণা করেছিলেন এসএসসি থেকে, কিন্তু দেখা গেল সীতারাম ইচুরে দিল্লিতে বসে বলে দিলেন এগুলি কংগ্রেসের মিথ্যা প্রচার, সোনিয়া গান্ধী মনমোহন সিং প্রচারে অংশ নেবেন না। এবং দেখা গেল দুদিন আগে বিভিন্ন অজুহাতে ওনাদের দুটো মিটিং এর সময় বাতিল করে দিলেন, উদ্দেশ্য সিপিএম কে দিল্লিতে পাওয়ার জন্য এরা যে সিপিএম কে তোষণ করা, এবং যার ফলে 2013 প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও এআইসিসি বিভিন্ন কলাকৌশল করে কংগ্রেসকে ক্ষমতা আনতে দেয়নি।